যমুনা টেলিভিশন ও ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় টেলিভিশনের কর্মী এবং পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। বিকেলে যমুনা টেলিভিশনের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর হয়। এ সময় যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, যুগ্ম প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম, ইনসাফ বারাকা হাসপাতালের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইনসাফ বারাকা সকলের কাছে চিকিৎসা সেবা সহজলভ্য করতে চায়। এরই অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের পাশে থাকতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ।